খুলনায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এ বিষয়ে সবশেষ খবর জানাবেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, খুলনা নগরের কোন কোন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে খুলনায় গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে খুলনা নগরীর অধিকাংশ এলাকায় প্লাবিত হয়ে গেছে, বিশেষ করে 31 নম্বর ওয়ার্ড, 30 নম্বর ওয়ার্ড এবং অন্যান্য নিচু অঞ্চলগুলো আছে, এমনকি আবাসিক এলাকাগুলোতেও কিন্তু এখন পানিতে জলমগ্ন হয়ে আছে। আমি এখন আছি খুলনার আবাসিক এলাকা, স্বর্ণাঙ্গা আবাসিক এলাকায়। সেই এলাকায় দেখেন যে কী পরিমাণের পানি জমে গেছে। এখন নদীতে ভাটা চলছে, সেই ভাটাতেও কিন্তু এই পানি নিঃসরণ হচ্ছে না। ইতিমধ্যে এই খুলনা নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে প্রায় 1400 কোটি টাকার মতো ব্যয় করা হয়েছে, কিন্তু সেই কাজের কাজ জলাবদ্ধতা নগরবাসীকে মুক্তি দেয়নি। সব মিলে এখন নগরবাসী একটা নিদারুণ দুর্ভোগের মধ্যে পড়েছে। নিচতলায় পানি জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। এই ছিল খুলনা থেকে আমার কাছে সবচেয়ে সর্বশেষ। জি শাহিন, আপনাকে ধন্যবাদ।